কোনো সময় কাজ করতে গেলেই কাজের মধ্যে আমরা অনেক সময় বিভিন্ন প্রবলেম ফেস করে থাকি। সেমভাবে আমরা যারা ইউটিউবে কাজ করি, ইউটিউবে কাজ করতে গেলে আমরা অনেক সময় অনেক প্রবলেমের সম্মুখীন হই। সেই ক্ষেত্রে আমরা যে প্রবলেমগুলো ফেস করি, আমরা বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে সেগুলোকে সমাধানের চেষ্টা করি। কিন্তু কিছু কিছু সময় আমরা এমন কিছু প্রবলেম ফেস করি যেগুলো সমাধান আমরা ইউটিউবে খুঁজে পাই না। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ইউটিউবারের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে আমাদের সেই প্রবলেমগুলো সমাধানের চেষ্টা করি। কিন্তু অনেক সময় দেখা যায় সেই সমস্ত ইউটিউবাররা বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের সেই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দেয় না, পক্ষান্তরে আমরা কিন্তু সেই প্রবলেমগুলো সমাধান করতে পারি না। কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন, তাহলে আপনারা ইউটিউব টিমের সঙ্গে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা সেই সমস্যাটি কিন্তু সমাধান করে নিতে পারেন। নর্মালি আমরা যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমো, ভাইবারে আমরা যেভাবে চ্যাট করি, ঠিক সেমভাবে আপনারা ইউটিউব টিমের সঙ্গে সরাসরি লাইভ চ্যাট করে আপনার প্রবলেমটি সমাধান করে নিতে পারেন। এবং এই নিয়ে আমার এক প্রিয় ভাই গতকাল আমাকে কমেন্টস করেছে কিভাবে ইউটিউব টিমের সঙ্গে সরাসরি লাইভ চ্যাট করতে হয়, সেই নিয়ে একটি ভিডিও মেক করার জন্য। ইভেন যারা এই বিষয়টি আগে থেকে জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল একটি ভিডিও হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। বন্ধুরা, আমরা লোকে ইউটিউবের সমস্ত কাজকর্ম মোবাইল ফোনে করে থাকি, তাই আপনারা মোবাইলে কিভাবে ইউটিউব টিমের সঙ্গে সরাসরি চ্যাট করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। আপনি যদি মোবাইলে এই কাজটি করতে চান, আপনার ফোনে যদি ওয়াইটি স্টুডিও ডাউনলোড করা থাকে, তাহলে প্রথমে সেটিকে আনইনস্টল করে দিতে হবে। সো আমি এটিকে আনইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমরা যখন ব্রাউজার থেকে আমাদের ইউটিউব স্টুডিওতে প্রবেশ করব, আমাদের ফোনে যদি ওয়াইটি স্টুডিওটি ডাউনলোড করা থাকে, তাহলে কিন্তু সেটি সরাসরি আমাদের এইখানে ডাইভার্ট হয়ে যাবে। তাই প্রথমে আমাদের এই অ্যাপসটি আনইনস্টল করে নিতে হবে। সো আমি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। এখন আমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করে নেব। এখান থেকে আমরা টাইপ করব youtube.com। youtube.com লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডান পাশে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, যাতে এখানে ক্লিক করে আমরা ফোনটিকে ডেস্কটপ সাইড করে নেব। ডেস্কটপ মোড করার পর আপনার চ্যানেলে যে লোগো দেখতে পাচ্ছেন ডান পাশে, এই লোগোর উপর ক্লিক করে, নিচ থেকে আমরা ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার চ্যানেল লোগোর বাম পাশে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন এবং তার বাম পাশে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই যে গোলাকার একটি আইকন দেখতে পাচ্ছেন। এই চিহ্নটি হচ্ছে ইউটিউব টিমের সঙ্গে সরাসরি লাইভ চ্যাট করার অপশন। আমরা যদি ইউটিউব টিমের সঙ্গে সরাসরি লাইভ চ্যাট করতে চাই, জাস্ট আমাদের এই চিহ্নটির উপর ক্লিক করতে হবে। আপনাদের অনেকের চ্যানেলে হয়তো বা এই চিহ্নটি শো না করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে সেট করবেন এবং এই চিহ্নটি আপনি কখন আপনার চ্যানেলে পাবেন, সে বিষয়টিও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এখন যদি আমি লাইভ সেট করতে চাই, জাস্ট এই অপশনটির উপর ক্লিক করে দেব। এই অপশনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের লাইভ সেটের অপশনটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং তারা কিন্তু অলরেডি আমাকে মেসেজ করেছে, হাই মাই নেম ইজ জিম, হাউ আর ইউ ডুইং টুডে। অর্থাৎ যে আমার সঙ্গে চ্যাট করছে তার নাম হচ্ছে জিম, সে আমাকে অলরেডি মেসেজ করেছে হাই জিম, আমি তাকে উত্তর দিচ্ছি হাই জিম, হাই জিম হাউ আর ইউ, এবং সে কিন্তু আমাকে জানিয়েছে আই এম ডুইং গ্রেট, থ্যাংক ইউ ফর আস্কিং। অর্থাৎ আমি যে তাকে কোশ্চেন করেছি এর জন্য সে আমাকে ধন্যবাদ জানিয়েছে। এখন আমি কি জিজ্ঞেস করতে চাচ্ছি, এখন যদি আমি সেটি টাইপ করি, এখন আমি যাতে এখানে লিখলাম যে আমাদের এই লাইভ সেটের অপশনটি কোন কোন ইউজারের ক্ষেত্রে প্রযোজ্য এবং কাদের চ্যানেলে এই লাইভ সেটের অপশনটি শো করবে এবং কাদের চ্যানেলে এই লাইভ চ্যাট অপশনটি শো করবে না, সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটি টেস্ট করেছি দেখতে পাচ্ছেন। এবং সে অলরেডি ফিডব্যাক জানিয়েছে ইট ইজ এ গ্রেট কোশ্চেন, অর্থাৎ আমি একটি ভালো প্রশ্ন করেছি। এবং আমার মেসেজটি সেন্ড করার আগেই কিন্তু সে আমাকে অলরেডি বলেছে যে প্লিজ টেল মি হাউ আই ক্যান হেল্প ইউ, অর্থাৎ আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এবং অলরেডি কিন্তু সে আমার মেসেজের রিপ্লাই দিয়েছে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ওয়ান্ট ইউ নো অ্যাবাউট হাউ টু অ্যাক্সেস দি লাইভ চ্যাট ফিচার অ্যান্ড হোয়াট আর দি থিং টু হ্যাভ অ্যাসেস টু দ্যাট ফিচার, উই আর টকিং অ্যাবাউট দি লাইভ চ্যাট অপশন, গো টু দি সাপোর্ট ফর ক্রিয়েটর সাপোর্ট রাইট। এবং এরপরে আমি তাকে লিখেছি আমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও তৈরি করি, তাই আমি আপনাকে কোশ্চেন করেছি, কিন্তু আমাকে আবার উত্তর দিয়েছে টু হ্যাভ দি লাইভ চ্যাট অপশন এ চ্যানেল মাস্ট বি পার্ট অফ দি ইউটিউব পার্ট প্রোগ্রাম। অর্থাৎ আমাদের চ্যানেলে যদি মনিটাইজেশনটি আমরা পেয়ে যাই, তাহলেই কিন্তু আমাদের এই অপশনটি পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি তাকে আবার জানিয়েছি থ্যাংকস ফর ইউর হেল্পিং, ইটস মাই প্লেজার টু হেল্প ইউ টুডে। সো সে কিন্তু আমার এই মেসেজের ফিডব্যাক দিয়েছে এবং সে কিন্তু আমাকে এখানে আরেকটি লিঙ্ক দিয়েছে, ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট দিস হেয়ার। অর্থাৎ এখান থেকে এই লিঙ্ক থেকে আমরা আরও অনেক কিছু জানতে পারবো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে কীভাবে আমরা প্রমোট করতে পারবো, কীভাবে আমরা ভিডিও তৈরি করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে, এই রিলেটেড অনেক কিছু আছে। আমি লিঙ্কটি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে
এই লিঙ্কে প্রবেশ করে আপনার বিষয়টি দেখে নিতে পারেন। আর কিন্তু এক ভিডিও দেখতে এসে অলরেডি দুটি অপশন পেয়ে গেছেন যে আপনার লাইভ সেটিং শিখে নিলেন এবং এই লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ আপনাদেরকে কী কী সাপোর্ট দেয় এবং কীভাবে আপনি ভিডিও মেক করলেন সমস্ত গাইড কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা সেটি একটু দেখে নিতে পারেন। ইউটিউব টিম কিন্তু আমাদের স্পষ্ট জানিয়ে দিল যাদের চ্যানেলে শুধু মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে তারাই কিন্তু এই লাইভ সেটের অপশনটি পাবে, আদারওয়াইজ হয়তো যাদের চ্যানেলে এখন পর্যন্ত মনিটাইজেশন অ্যাপ হয়নি তাদের কিন্তু এই লাইভ সেটের অপশনটি আসবে না। আর আপনার চ্যানেলে যখনই মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার চ্যানেলেও কিন্তু এই লাইভ সেট অপশনটি চলে আসবে। তবে এখানে আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, আপনার ইউটিউব টিমের সঙ্গে অহেতুক কোনো কিছু শেয়ার করতে যাবেন না, যেটি আপনার জেনুইন সমস্যা, আপনার চ্যানেলের যদি কোনো প্রবলেম হয়ে থাকে যা সেই রিলেটেড স্পেসিফিক সেটির কোনো কারণ থাকতে হবে, এই কারণগুলো নিয়েই কিন্তু আপনার ইউটিউব টিমের সঙ্গে শেয়ার করবেন। দেখা যাচ্ছে আপনি তাদেরকে কোশ্চেন করলেন আজকে আমার $5 ইনকাম হওয়ার কথা কেন $2 হলো, আমি এর কারণ জানতে চাই ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি এই ধরনের অহেতুক প্রশ্ন করেন তাদেরকে হয়তো বা আপনার চ্যানেলের মনিটাইজেশনটিও বন্ধ করে দিতে পারে এবং আপনার লাইভ সেটটিও কিন্তু তারা ডিসেবল করে দিতে পারে। তাই নির্দিষ্ট কারণ ব্যতীত আপনার কখনোই ইউটিউবে লাইভ সেট করবেন না, আর আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই নির্দিষ্ট কারণ নিয়ে আপনি লাইভ সেট করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল একটি ভিডিও হবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।